বিজেপি কেন্দ্রীয় সরকার শ্রেষ্ঠ ভারত তৈরি করার স্বপ্ন এবং পরিকল্পনা নিয়েছেন, সেই দৃষ্টান্তকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন দৃষ্টান্তমূলক এবং জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টি। বুধবার খোয়াই পৌর পরিষদ স্বপনপুরী অতিথি নিবাসে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের রাজ্য কার্যকারিণী কমিটির বৈঠকে এই পদক্ষেপ নেওয়া হয়। অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী অজয় জাম্বল, রাজ্যের প্রভাবরী সুনীল দেওধর, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিদেশি সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। উল্লেখ্য, সরকার গঠনের পর এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক হয়েছে। এর আগে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল রাজ্য অতিথিশালায়। এই কার্যকারিণী বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভাবরী সুনীল দেওধর, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আমরা দেওয়া শুরু করে দেবো কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত কাজগুলোকে অন্তিম ব্যক্তির কাছে, সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া। আর তার মধ্যে আজকে দুইটা বিষয়, যে পুরনো সরকার মনরেগাতে অতি তোরাই করেছে 150 কোটি ভোটার মনরেগা বেনিফিশিয়ারিদের যে লিস্ট তৈরি করেছে তার মধ্যে 37,000 ফলস বেনিফিশিয়ারি, বিপিএল কার্ড 67,000 ফলস বেনিফিশিয়ারি। তো আমরা কাজ করার সঙ্গে সঙ্গে নতুন কাজ ইমপ্লিমেন্টেশন পলিসি ও সঙ্গে সঙ্গে পুরনো কায়দায় যে মানুষকে শোষণ করা ওর ভ্রষ্টাচার করা সেটা থেকেও সরকারকে মুক্ত করার জন্য সরকার কাজ করছে। ওই পার্টিও সেই দিশাতে সামাজিকভাবে সংগঠনকে শক্তিশালী করে সেই কাজগুলি জনতার কাছে পৌঁছে দেওয়ার আজকে এই মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা ভূমিকা করেছি। আমাদের লক্ষ্য আগামী লোকসভাতে আমাদের দুইটি লোকসভা সিট, এই দুইটি লোকসভা সিট ত্রিশটা প্রমুখ থেকে প্রদেশ সভাপতি পর্যন্ত এবং মাননীয় সুনীলজি আমাদের সঙ্গে রয়েছেন, যে এই দুই সিটে আমরা নরেন্দ্র মোদীজিকে শুধু উপহারই দেব না, সবচেয়ে হায়েস্ট ভোটে জিতিয়ে পার্টি উপহার দেবে সেটাই আমাদের অঙ্গীকার।